গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আরও একটা ব্লগ স্টার্ট। হ্যাঁ, এই যাচ্ছি, হয়ে গেছে। আজকে আরও একটা ব্লগ স্টার্ট করছি, এখন আছি জলদাপাড়াতে। কালকে এখানে ব্লগটা শেষ করেছিলাম, তো এখন জঙ্গল সাফারিতে বেরোবো। আজকে জলদাপাড়া মেন জঙ্গল সাফারি, তো তার আগে একটুখানি খাওয়া দাওয়া করে যাবো নাকি শুধুমাত্র চা খেয়ে যাবো সেটা বুঝতে পারছি না। দেখি, সবাই নিচে আছে, আমরাও রেডি হয়ে গেছি। আজকে দেখো এই জিন্স টপটা পরেছি, কিন্তু এর উপরে না সোয়েটারটা পরেছি, আর মাথায় টুপিও পরবো, কারণ জিপ সাফারি তো প্রচণ্ড ঠান্ডা লাগে। জিপ সাফারিতে মানে পুরো হাওয়াটা এরকম মুখে মারে, তো খুব ঠান্ডা লাগে, তো আজকের জন্য এটা পরে নিয়েছি। স্নান টান করলাম, ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে, অল্প বেরোচ্ছি। এবার আমরা নিচে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করবো না করে বেরোবো। তো দারুণ মজা করছি, আর পুরো কালকেও মানে জঙ্গলের ধারে ছিলাম, একদম সামনে জঙ্গল আর আমরা এদিকে আছি। আর দারুণ এখানকার কটেজটা, রাইনো কটেজ, অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর, মানে এমন বিউটি না, মানে দেখো জঙ্গলের বিউটিটা একটা অন্য ধরনের, তাই না? মনে হবে তুমি একটা মায়াবী ঘন অরণ্য এরকম টাইপের। সকালবেলাতেই জিনিসটা মনে হচ্ছে যেন গাছগাছড়া, কিন্তু এই জিনিসটায় রাতের বেলা যেন একবারে চোখে জ্যোতি মারে। দারুণ একটা অপূর্ব অভিজ্ঞতা, সত্যি জঙ্গলের অভিজ্ঞতা একটা অন্য অভিজ্ঞতা, বিউটি সব কিছুই আলাদা, সব কিছুর ন্যাচারাল বিউটি সব কিছুই আলাদা আলাদা হয়। তো কটেজটা একটুখানি তোমাদেরকে আমি দেখাবো, ঘুরে ঘুরে কটেজের একটা ট্যুর দিয়ে দেবো, কারণ এই কটেজটা অরিজিৎ সিং এসেছিলেন 2018 বা 2021 কোনো একটা সালে হবে, অরিজিৎ সিং এখানেই ছিলেন উনি। আর কটেজটা প্রায় 10-20 বছর আগেকার পুরনো আর কি, 20 বছরের পুরনো কটেজ, অরিজিৎ সিং এসেছিলেন। তো কালকে আমরা একজনের গানও শুনলাম, মানে উনি আর কি অ্যাকচুয়ালি অন্ধ, তো উনি গান করেন লোকসঙ্গীত এখানকার রাজবংশী ভাষায়, তো ওনার গানও শুনছিলাম। তো অরিজিৎ সিং ওনার গান স্যার বলা উচিত অবশ্যই। তো যাই হোক, চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে আমি দেখাই পুরোটা, সঙ্গে থাকো। তো এই দেখো, এই হচ্ছে পুরোটা, ওই পারটা জঙ্গল, আমি যাচ্ছি জঙ্গলের মানে কাছাকাছি। দেখো কাঁটা তারের বেড়া দেওয়া আছে, কারণ অন্য সময় বন্য জন্তু এদিকে হামলা করতে পারে, সেই জন্য এখানে কাঁটা তারের বেড়া দিয়ে দিয়েছে। এই যে দেখো, আর এগুলো হচ্ছে কিন্তু পুরো শিমুল গাছ, সমস্ত শিমুল। এটা হচ্ছে আমাদের কটেজটা, দুটো রুম আছে, এখানে একটা, এখানে একটা, উপরে একটা চিলেকোঠা টাইপের, যেখানে একদম দোলনা টোলনা সব কিছু আছে। আর এগুলো হচ্ছে ওই আগাছা হয় না, আগাছাগুলো কি সুন্দরভাবে লতিয়ে লতিয়ে গেছে, দেখো পুরো আগাছা। তো এই হচ্ছে পুরোটা, পুরো শিমুল গাছের বন। খেয়ে যাবে, চলো যাচ্ছি, চলো। এ ব্রেকফাস্ট করলে দেরি হবে বলছে। এই যে এখানে আরও কটেজ আছে, এখানে কটেজ আছে, এই একটা কটেজ, ওই একটা কটেজ, আর একটা সামনে দিকে কটেজ আছে। আর এইটা দিয়ে উপরে উঠে পুরো অরণ্য, ঘন অরণ্য। এই দেখো, এই হচ্ছে পুরোটা, ওই দিকে একটা কটেজ আছে, এগুলো কিন্তু পুরো শিমুল গাছ। দেখো এগুলো রাতের বেলায় পুরো থমথমে লাগছিলো, থমথম করছিলো চারদিকটা। ওই জায়গাটাতে একটা বনফায়ারের মতন হয় ওখানটায়, ওই যে দেখো দোলনা রয়েছে সামনে, ওই যে দেখো মাচা রয়েছে, দোলনা রয়েছে, ওইটা একটা রুমের মতন, ওর ভেতরে একটা রুম আছে। এখানেও দেখো দোলনা আছে, আর এটা হচ্ছে ওদের কিচেন। এটা হচ্ছে রাইনো কটেজ, হ্যাঁ, জলদাপাড়া রাইনো কটেজ। এ দেখো পুরো কাঁটা তার দেওয়া আছে, নাহলে বন্য জন্তু হামলা করতে পারে। টেবিল চেয়ারগুলো দেখো পুরো কাঠের। কাঠের টেবিল চেয়ার, ইউনিক, দেখো পুরোটা কাঠ। কেন পুরোটা কাঠের, কিন্তু এটা কাঠের গুড়িটা, ইউনিক ডিজাইন। দেখো এখানটা কিচেন। আচ্ছা চাটা পাওয়া যাবে না এখন? না না, তাহলে চলুন। তো দেখলে এরকমই আর কি, এবার আমরা সাফারিতে যাবো আজকে, আবার দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা দেখতে। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। তো এই দেখো ঢুকছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আমরা এর ভিতরে যাব জিপ সাফারি। এই যে আমাদের জিপ, এই যে গাড়িটাতে করে হোটেল থেকে এলাম, রিসর্ট থেকে এখানে জিপে করে ভিতরে। হ্যাঁ
চলো আমি তোমার ভিডিওগুলো না ফেসবুকে ইয়ে করে দেব না না ফেসবুকে দিও না ফেসবুকে দেব না আমরা নিশ্চয় এই দিকটাতে যাবো না আচ্ছা এইদিকে যাবো এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলার এখানে টিকিট কাটছে দেখো দেখি কিছু দেখতে পাই কিনা আগের দিনে তো গন্ডার ময়ূর একটা বুনো শুয়োরও দেখেছিলাম কিন্তু সেটা এতটাই দূরত্ব ছিল যে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি হাই যা ঠান্ডা লাগবে তো ওই জন্য টুপিটা পরে নিলাম কেমন এনজয় করছো সবাই ও কেমন এনজয় করছো সবাই দারুন করছি এরকম ঠান্ডা সকালে এরকম একটা জিপ সাফারিতে যাব ভেবেই ভীষণ এক্সাইটেড কি কি দেখতে পাই দেখি কি কি দর্শন করি আমরা হ্যাঁ সেটাই স্টার্ট হচ্ছে এখানে তো নড়ে রে বাবা সামনে সবাই একটু হাই হ্যালো করে দাও হাই ভাস্কর দা এক্সাইটেড তাকিয়ে দাও একবার কই ভাস্কর দা মাথা দেখা যাচ্ছে না আগেরটা গরু মারা করেছিলাম এটা জলদাপাড়া করছি তাই তো এটা জলদাপাড়া করছি যাক কিছু তো আয় আজকে কালকে দেখতে দেখতে যাচ্ছিলাম ভয়ে দৌড় আর আজকে চাইছি দিনের বেলা আসুন তো আমরা কি 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 আছে চুপ চুপ দারুন দেখতে দারুন কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো পাখাটা মিলে দে বাবা সিংহ তো রাজা পরপর তিনটে আসছে আসছে এগুলো কোথায় শুরু হলো নাকি দেখো এখান থেকে আসছে এরা এরা শেষ করছে হলং থেকে শুরু করছে বাবারে দাঁত আছে গো বেশ হ্যাঁ হাতির দাঁত থেকে তো কি ইয়ে হয় না কি তৈরি হয় হাতির দাঁত থেকে দাঁড়া টাইপের জিনিস এই চলে চলো অনেকটা চলে এসছো সামনে তো এটা হচ্ছে বাইসন দেখো বাইসন কিন্তু একদম গরুর মতো দেখতে হয় কিন্তু এরা খুবই হিংস্র হয় এবং মানে গরুর থেকে সাইজেও আরেকটু বড় হয় কিন্তু দেখতে একদম মানে গরুর মতন মানে তুমি দূর থেকে দেখে না বুঝতে পারবে না যে এটা গরু না বাইসন কিন্তু এটা অ্যাকচুয়ালি বাইসন যেহেতু এদের হিংস্রতা ভাবের জন্য আরও বেশি করে এদের পরিচিত তো এই জায়গাটা হচ্ছে হলং আমাদের জলদাপাড়ার পাশেই এটা এটাতে আমরা এসছি ওয়াচ টাওয়ার থেকে যদি কিছু ভিশন হয় এটাতে বুকিং পাইনি এটাও একদম ফরেস্টের ভেতরে এটাতে এটাকে মানে দ্বিতীয় আমরা যে কটেজে আছি এখন রাইনো ওটা হচ্ছে দ্বিতীয় হলং মানে হলং থেকে এতটাই প্রপারলি জীবজন্তু দেখা যায় সেজন্য এটি হচ্ছে হলং বাংলো যে এখনও কাজ চলছে যেখানে এটা বুকিং করে আসতে হয় এক মাস আগের থেকে বুকিং করতে হয় হলংটা বেশি রুম নেই চার পাঁচটা রুম আছে তো এটাই ওয়ান টাইপ অফ এখান থেকে যদি কিছু দেখা যায় জীবজন্তুরা অনেক সময় এখানে নদী টদীতে জল টলও খেতে আসে আবার নুন সমস্ত জীবজন্তুদের একটা করে নুনের প্রয়োজন হয় তো এখানে নুন টুনও খেতে আসে ওই যে দেখো ময়ূর সামনে দেখি কিছু যদি ভিজুয়ালাইজ হয় এখান থেকে একটা জঙ্গল ওইটা হলং নদী রাতের দিকে চলে খালি না
ওইগুলো নুনের না ওই জায়গাটা তো এই জায়গাটা সাদা মতো দেখতে পাচ্ছ, এখানটায় নুন আছে। জীবজন্তুদের যখন একইভাবে শাক পাতা খেতে খেতে মুখ মরে যায়, তখন ওরা একটুখানি মুখ চেঞ্জ করার জন্য নুন খেতে আসে। এই জায়গাটায় নুন দেওয়া হয়। ওই ভেতর থেকে, জঙ্গল থেকে জন্তু জানোয়ার বেরিয়ে আসে, কিন্তু এখন কিছু আসছে না। যাই হোক, কিন্তু এই জায়গাটা থেকে খুবই ভালো দেখা যায়। আমরা জলদাপাড়া থেকেও আজকে অনেক কিছুই দেখতে পেয়েছি ভালো ভালো। হ্যাঁ, আর এই হচ্ছে পুরো হলংয়ের ভিউ, সিনসিনারি পুরো হলং। এখান থেকে মানে মোস্ট প্রবাবলি দেখা যাই যায় এটা। আর আমরা যে কটেজটাই আছি, ওই কটেজটাকে দ্বিতীয় হলং বলে, রাইনো কটেজ। ওইটা তোমরা প্লিজ আসবে, রাইনো কটেজ। তো বন্ধুরা দেখো, এখন দুটো ময়ূর রয়েছে। আর আমি তোমাদের একটা জিনিস শোনাবো, সেটা হচ্ছে ময়ূরের ডাক। তোমরা যারা শোনোনি তারা শুনে নাও, আমরা শুনে তো একদম চমকে গেছি। তো শোনো, তোদের বাড়িতে আমরা এসেছি সকালে। দারুণ, কালকে না এই ময়ূরের ডাকটাই শোনা যাচ্ছে না? তো দেখো, দূরে হাতি দাঁড়িয়ে আছে। মানে এটা কোনো বন্য হাতি, মানে জঙ্গলে ছাড়া অবস্থায় নেই, বাঁধা অবস্থায় আছে। তো বাঁধা অবস্থাতেই আমরা দেখলাম, কারণ জঙ্গলে ছাড়া অবস্থাতে একটা হাতিও আমরা দেখতে পাইনি। খুব আশা করছিলাম যেন দেখতে পাই, কিন্তু দেখতে পাইনি। যাই হোক, বাঁধা অবস্থাতেই দেখলাম, তো দূর থেকে বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো আরেকটা হাতি দাঁড়িয়ে আছে, আর এই হাতিটার বয়স হচ্ছে 12 বছর। এর মা নেই, মা মারা গেছে, তো হাতিকে এখানে এনে রাখা হয়েছে। মানে এটা কিন্তু বুনো হাতি এরা সবাই। আর দেখবে এই হাতিটা এত সুন্দর মাথা দোলাবে না, তো আমরা দেখে ভাবছিলাম যে কি সুন্দর লাগছিল মাথা দোলাতে দোলাতে। দারুণ লাগছে, মাথাটা দোলাচ্ছে কি সুন্দর। হাতি দিয়ে একটা ছড়া বলো, তারাম তারাম তারাম, কেন এত মাথা দোলাচ্ছে? ও ভালো লাগছে, তার মানে ও বোধহয় সাফারি মাফারি তে ইউজ করে বোধহয়। ও তালে তালে দিচ্ছে, একটা পা সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। ওই কি মজা পেয়েছে সকালে, ও গান গাই শুনে এলো ওই দিকটা থেকে। না যাও না, তুমি যাও, দেরি হয়ে যাবে, 10:30 খেয়ে দিয়ে বলছি। আমরা তো রেডি আছি। আচ্ছা তাই হোক, চলাই ওরা রেডি, তো এটা হচ্ছে আমাদের কটেজটা, যেটা রাইনো কটেজ বলছি। চলো না, আর এটা হচ্ছে পিছনের জঙ্গল। চলো তুমি এগো না, এটা হচ্ছে পিছনের জঙ্গল। এদিক দিয়েই অনেক সময় জন্তু জানোয়াররা আসে। কালকে আমরা একটু বেরিয়েছিলাম টুকটাক, চোখ মুখ দেখতে পেয়েছি অনেক কিছু, জানি না সেগুলো কাদের। আর এই হচ্ছে আমাদের কটেজ। এবার একটু ব্রেকফাস্ট করবো, কারণ ব্রেকফাস্ট করিনি। এরপর করে আরও দু একটা সাইট সিন আছে, সেটা করে যাব জয়ন্তী। আজকে জয়ন্তীতে স্টে আছে। সাফারি করে ঢুকলাম, এবার ব্রেকফাস্ট করব, তারপর যাব জয়ন্তী। জয়ন্তী তো এখন আমরা যাচ্ছি মহাকাল টেম্পল, যেটা এখানকার খুবই পরিচিত এবং খুবই জাগ্রত একটা মহাদেবের মন্দির। ছোট মহাকাল, বড় মহাকাল আছে। তো আমরা এখন যাচ্ছি ছোট মহাকালে, মানে একই রাস্তা দিয়ে যেতে হয়। এইটা হচ্ছে নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে জয়ন্তী রিভার। মানে এখন আমরা জয়ন্তীতে আছি, জয়ন্তী মহাকাল টেম্পল। খুবই পরিচিত একটা বক্সার একটা খুবই পরিচিত জায়গা। তো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, মানে জঙ্গল, তার সাথে এই যে নদী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়ন্তী নদী। তো জয়ন্তী নদীটা না সারা বছর জলে থাকে না, এগুলো সবই তোমার বর্ষার জলে পুষ্ট। তো বর্ষার সময় প্রচণ্ড জল হয়। তো এখন যেটুকু জল আছে তা আমরা জলের ওপর দিয়েই যাব। যখন বর্ষার সময় হয় বা যখন জল থাকে নদীতে, তখন কিন্তু পুরোটা জলের ওপর দিয়ে জিপ সাফারি করতে হয়। তো ওইটার ভিউটা অন্য রকম, মানে দারুণ। আর এখন আমরা দেখো কিছুটা পাট আমরা জলের উপর দিয়ে যাব, তো দারুণ লাগছে। মানে এতক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন জলের উপর দিয়ে যাব। তো সব মিলিয়ে এত সুন্দর অভিজ্ঞতা হচ্ছে এখানে, দারুণ লাগছে। ডুয়ার্সের মানে প্রত্যেকটা জিনিস দেখো, এখানে কি সুন্দর জলটা বইছে। তো এগুলো সমস্ত বর্ষার সময় একদম এখানটা ফুলে ফেঁপে থাকে।
তো এখন যাই হোক যেটুকু আছে। আর জলটা দেখো, জলের নিচটা দেখে মনে হচ্ছে অ্যাকোরিয়ামে যেরকম থাকে না নিচ পোর্শনগুলো, বা দেখবে একদম মাঝ সমুদ্রের নিচে যেরকম জলটা থাকে ঠিক সেরকম রংটা দেখতে, আর তলার পাথরগুলো ঠিক সেরকম দেখতে। আর জলটা মানে তেমনি ঠান্ডা, এত ঠান্ডা মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছিলো। আমরা তো জয়ন্তী রিভারের সামনে গিয়ে প্রচণ্ড হাত মুখ ধুয়েছি। যাই হোক, তো দেখো দেখতে থাকো। আর এখন আস্তে আস্তে আমরা ছোট মহাকালে উঠবো, তো ওটা হচ্ছে একটুখানি ট্রেকিং করে উঠতে হয়। এই যে দেখো আমরা উঠছি ছোট মহাকালে, এটাই যে হাতে লাঠি নিয়ে নিয়ে ট্রেকিং করে করে, মানে ট্রেকিং বলতে তোমার এটা ছোট ট্রেকিং, বড় মহাকাল আছে যেটা বড় ট্রেকিং, সেটাও আমরা করেছি, তো সেটার ভিডিও আসবে, আস্তে আস্তে দেখতে থাকো। তো এটা হচ্ছে ছোট মহাকালে উঠছি, দারুণ অপূর্ব সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর আমাদের অভিজ্ঞতা, প্রথমবার এরকমভাবে পাহাড়ের মধ্যে ট্রেকিং করে করে আমরা উঠছি, তো সব মিলিয়ে সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো। তো চলো আমি সে কথা বলবো না, তোমরা আমাদের সাথে এনজয় করো। এতক্ষণ অন হয়েছে, ক্যামেরাম্যান নিজে গেল না, মাঝে মাঝে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে। এই তো আমাদের ড্রাইভার সাহেব আর আমাদের গাইড পিছনে। খবর কি? কিচ্ছু লাগছে না, নর্মাল লাগছে। চলো চলো এগিয়ে যাই, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। এটা কি কোন মন্দির? এটা ছোট মহাকাল। এটা কি ছোট মহাকাল? ছোট ঠিক আছে, এসি এখন প্রোগ্রামটাও করে দিই। জয় মা, এদিকে দেখাও, ফটো তুলছি, ফটো। আরে আছে রে, এটাতে ফটো ভিডিও একসাথে হয়, সব তুলে নিয়েছি সব। তুমি চলো এগোতে থাকো, চলো চলো এগো, চলো। জুতো স্লিপ করছে না তো? একটু দেখে শুনে লাঠিটা ভর দিয়ে চলো, চলবে। দেখে দেখে এই অগ্নিদা ধরে ধরে নামাবে একটু, ওকে তো অগ্নিদা ধর তো। এই হচ্ছে সেই ভিউ। সুস্মিতা তুমি খালি ভয়েস ওভার দিয়ে দেবে, এবার এবার আমাকে ধরো, আগে আমি পেরোই, আমি ক্যামেরা হাতে ধরে আছি। তুমি সেটটা ঠিক মূলে পড়বে না তো? না ঠিক আছে, এক মিনিট দাঁড়ো, চলো চলো। এখনই তো ধরো, ওরে পেলে আরে ধরো, তুমি একে নামাবে কি? আমার ও অন্য না, তুমি নামি দাও, আমি ভিডিও করছি, ধরো। আরে অসুবিধা নেই, তুমি চলো না, ভয় পাচ্ছে। হ্যাঁ মনে যায় না, পরে একদম ইয়ে হয়ে যাবে। চলো চলো চলো, এইটা দিয়ে
এই একে ধরবে তো একটু ওই তো ধরো ধরো তুমি আগে লাঠিটা দিয়ে দেখো না কতটা গ্যাপ আছে তুমি লাঠিটা দিয়ে দেখো কতটা ডেপথ হয়েছে দেখো আমি চলে যাবো তুই ছাড়ো হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে মানে প্রায় অনেক অনেক অনেকক্ষণ পরে তোমাদের সাথে মুখোমুখি কথা বলছি। তো এখন আমরা এসে গেছি এই জায়গাটা হচ্ছে জয়ন্তী, মানে কালকে আমরা এখান থেকে বক্সা যে সাফারি হয় সেখানে যাব, তারপরে কিছু ট্রেক আছে কালকে, আর আজকে আমাদের মহাকাল টেম্পলের ট্রেকটা দারুণ হয়েছে। ছোট মহাকাল বড় মহাকাল, তো দেখি কালকে বড় মহাকাল যাব না কি যাব, বক্সা যে ফোর্ট আছে সেখানে যাবো তো এখনও কোনো ঠিক হয়নি। আপাতত ভোর 6টার সময় কালকে বক্সা যে ফোর্ট, এই বক্সা যে জঙ্গল সাফারি সেটা আছে, আর আজকে মহাকাল টেম্পলটা দারুণ দর্শন হয়েছে, দারুণ। মানে এতটা সামনে থেকে ঠাকুরকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। যেহেতু এখন পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তো পুজো দেওয়ার কিছু দিইনি, শুধুমাত্র দর্শন হয়েছে। এখন জয়ন্তীতে আছি আর রুম আছে আমাদের, এই একটা রুমে আছি আর ওই সামনের একটা রুম আছে। তো যেহেতু আমরা এখানে, তো এখানে না আমাদের রুমটা প্রথমে ভালো করে, আওয়াজ পাচ্ছ? পুরো থপ থপ হচ্ছে, পুরো সব কিছু কাঠের, এখানে সব থপ 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 আওয়াজ হচ্ছে। তো এখানে একটু আগে, একটু আগে না, প্রায় 6টার দিকে এসে গেছি। তো এরপর বনফায়ার হবে, একটুখানি বনফায়ারে বসবো, তারপরে আবার কালকের জন্য উঠতে হবে। আর কালকেই আমাদের ট্রেন, মানে কালকের দিনটাই আমাদের এখানে লাস্ট দিন, কালকে রাতের আমাদের ট্রেন আছে। তো পরের দিন সকালবেলা আমরা পৌঁছে যাবো বাড়ি, তো কালকের দিনটাই আছে, ভালো করে সবার সাথে এনজয় করে নেবো, মজা করে নেবো। ঠিক আছে, চলো আজকের মতন এখানে টাটা, গুড নাইট। কারণ চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি ভীষণ টায়ার্ড, সকাল থেকে চলছে সবার। ঠিক আছে, চলো আজকের মতন গুড নাইট টাটা। ঠিক আছে, কালকে আবার চলে আসবো।